কত সহজেই আজকে তুমি বদলে গেলে, সব কিছু ভুলে গেলে। তবে তুমি কি ভাবছো আমি সেই আগের মতোই আছি? না, আজকে আমিও বদলে গেছি। পার্থক্য শুধু এটাই, তুমি বদলে গেছো নতুন কাউকে পেয়ে, আর আমি বদলে গেছি দিনের পর দিন তোমার অবহেলা পেয়ে। হাতটা দিলাম তোমার হাতে, যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো। স্বপ্নগুলো দিলাম তাতে, আরও দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। আরে ওই, তুমি কি ভাবছো প্রেম করবে? ওরে বাবা, প্রেমের চক্কর ছেড়ে দাও, প্রেম প্রেম করার কোনো প্রয়োজন নেই। কারণ আজকাল প্রকৃত প্রেম কয়েকজনে খোঁজে, সবাই তো প্রেম বলতে শরীরটাকেই বোঝে, কি ঠিক? তো মা তো মাই হয়, পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা দেয়, একটা রুটি চাইলে দুটো রুটি দেয়। এখানে আয়, একদম মারবো না, আর কাছে ডেকে আচ্ছা করে মারি। আরে মা তো মাই হয়। আম গাছে আম ধরে, নারকেল গাছে ডাব, ছেলেদেরকে মিসকল মারা, মেয়েদের স্বভাব। গাছের বল লতা পাতা, মাছের বল পানি, এই যুগের মেয়েরা চায় টাকাওয়ালা স্বামী। ছেলেদের জন্য গার্লফ্রেন্ড তো এমন হওয়া উচিত যে মেয়েটাকে অন্য কোনো ছেলে মেসেজ করলে উত্তরে বলবে, প্লিজ তুমি আমাকে কোনো রকম মেসেজ করো না, আমার একটা দুষ্টু মিষ্টি বয়ফ্রেন্ড আছে। কি ছেলেরা, তাই তো? আমি কেঁদেছি তোমার ভালোবাসার জন্য, আর তুমি কাঁদবে তোমার ভুলের জন্য। হাজার সুখের মাঝেও তোমার কাছে একটা জিনিসের অভাব থাকবে, আর সেটা হলো আমার নিষ্পাপ ভালোবাসা। শায়দ তুমসে ইশক হুয়া হি না হোতা, উস দিন তুমহে প্যার সে ছুয়া হি না হোতা। অঞ্জাম ইয়ে হে কি হর লম্হা হর মঞ্জর হর গুফতগু, মেরি রগো মে মেরি সাসো মে বস তু হি তু হে। বাকি তো সব ঠিক হে, মগর কাহানি অধুরা সা হে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো আমি তোমাকে বলতে পারবো না। আমার জীবনে তোমার মূল্যটা কতটা সেটাও হয়তো আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি যে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি শুধু তোমার সাথেই কাটাতে চাই। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন শুধু তোমাকেই আমার পাশে পাই। এই ভিডিওটা যে দেখছে তাকে বলছি, ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার ফোনে তিনজন মিস কল করেছে। প্রথম তোমার জিএফ, দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার বন্ধু। তখন তুমি কার কাছে আগে ফোন করবে কমেন্টে বলো। যে ছেলেটি প্রতিদিন আড্ডায় থাকতো মেতে, সেই ছেলেটি আজ ব্যস্ততায় প্রায় ভুলেই গেছে খেতে। প্রেমে পাগল সেই ছেলেটি, আঘাত পেল যেদিন, ভালোবাসার চেয়ে টাকাই বড়, বুঝতে শিখলো সেদিন। হয়তো পৃথিবীর সবার কাছেই তুমি একজন সাধারণ মানুষ, হয়তো পৃথিবীর সবার কাছেই তুমি একজন সাধারণ মানুষ, তাতে দুঃখ করো না। কিন্তু তুমি কি জানো এই পৃথিবীতে এমন একজনও মানুষ রয়েছে যার কাছে তুমি তার পুরো পৃথিবী। এই কথাটা সবার জন্য, রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে, আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে, শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ভালো না থাকে। দিল সে দিল কি দূরি নেহি হোতি, দিল সে দিল কি দূরি নেহি হোতি, কাশ কোই মজবুরি না হোতি, মিলনে কি তমন্না তুমসে বহুত হে মগর, লেকিন লোক কহতে হে কি তমন্না পুরি নেহি হোতি। এই কথাটা আমি তোমাদেরকেই বলছি, তোমার মনটাকে কখনো রাস্তার মতো করো না যাতে সবাই চলাচল করতে পারে, বরং তোমার মনটাকে তুমি আকাশের মতো করো যাতে সবাই আশ্রয় নিতে পারে কিন্তু কেউ কখনো ছুঁতে পারে। বাবার টাকায় অহংকার দেখে কি লাভ? আরে মজা তো তখন আসবে যখন টাকা তোমার থাকবে, অহংকার থাকবে তোমার বাবার। কারণ বাবার হোটেল থেকে বেরিয়ে গেলে বোঝা যায় এক মুঠো ভাতের মূল্য কতটা। কিসি নে মুর্গে সে পুছা কি লোক তুমে জিনে কিউ নেই দেতে হে, কাট কিউ দেতা হে, তো মুর্গে নে জবাব দিয়া কি লোগো কো জগানে ওয়ালো কা আকসার এহি হাল হোতা হে। আগর আপ লোগ সহমত হো প্লিজ এক লাইক কর দেনা। এই যে ছেলেরা, তোমরা কি জানো বউয়ের সাথে কথা বলার পাঁচটা উপকারিতা কি কি? এক, মন খুব ভালো থাকে, দুই, মাথা ঠান্ডা থাকে, তিন, ঘুম খুব ভালো হয়, চার, হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব কম, পাঁচ, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো বউটা যেন নিজের না হয়। হ্যাঁ, বুঝলে? হ্যাঁ।
ভিডিওটা লাইক করবে না সে তো আমি ভালো করেই জানি, কারণ এই ভিডিওটা শুধুমাত্র মায়ের জন্য। পৃথিবীর সব থেকে সেরা, সব থেকে আপনজন হলো আমাদের মা। তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। রূপ সে আকসর প্যার নেই হোতা, মন চাহা সপনা সাকার নেই হোতা, হর কিসি পর না মর মিটনা এ মেরে দোস্ত, ক্যুকি হর কিসি কে দিল মে সচ্চা প্যার নেই হোতা, সচ্চা প্যার নেই হোতা। এই যে ছেলেরা, তোমাদের গার্লফ্রেন্ড কে কি তোমরা বউ বলে ডাকো? ঠিক আছে বাবা, ডাকো, কোনো প্রবলেম নেই, তবে কখনো বউ বলে ভেবো না, কারণ গার্লফ্রেন্ড কে বউ ভাবা আর সোয়াবিন কে মাংস ভাবা দুটোই এক ব্যাপার, কি ঠিক তো? আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, আসলে আমি এতটাই বোকা ছিলাম যে কখনো বুঝতেই পারিনি তুমি ভালো থাকার জন্যই আমাকে দূরে সরিয়ে দিয়েছো। अगर तुझे पाना ही मोहब्बत है तो हमें तुमसे मोहब्बत ही नहीं, अगर तुम्हें पाना ही मोहब्बत है तो हमें तुमसे मोहब्बत ही नहीं, लेकिन अगर तुझे खुश देखना ही मोहब्बत है तो हाँ हमें तुमसे बेपनाह मोहब्बत है। আমি জানি যে এই ভিডিওটা করার জন্য অ্যাটলিস্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্টে ভরে যাবে, তবু যাই হোক আমি কিন্তু কথাটা বলবো। আজকালকার শাশুড়িদের চরিত্র কেমন জানো? যদি নিজের পেটের মেয়েটার শরীর খারাপ হয় তখন তাদের খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে, অথচ যখন নিজের ছেলের বউ অ্যাটলিস্ট নিজের বউমার শরীর খারাপ হয় তখন সেটা নাটক বলে মনে হয়।